শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি শেষে কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় শিক্ষকদের। দ্রুত গণগ্রেফতার বন্ধ করে জাতিসংঘের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দেশাত্মবোধক গান গেয়ে এভাবেই মিছিল নিয়ে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদেরকে স্মরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তাদের শ্রদ্ধায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানান শিক্ষকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল, গান আর স্লোগানে রিমেম্বার আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় সহিংসতার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষকরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মসূচি ঘিরে দেখা দেয় উত্তেজনা। শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন শিক্ষকরা। বের করা হয় মৌন মিছিল। কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে ক্যাম্পাস ছাড়ার সময় কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করে পুলিশ। তাদেরকে ছাড়িয়ে নিতে গেলে শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীদেরকে ছেড়ে দেওয়া হয়। হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে নানা স্লোগান দেন তারা। এ সময় কয়েকশো শিক্ষার্থী শহরের প্রধান সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। বগুড়ায় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে অংশ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় গান ও স্লোগানে আন্দোলনে নিহত শিক্ষার্থীদেরকে স্মরণ করা হয়। এছাড়া আন্দোলন নিয়ে বিভিন্ন স্থানে দেয়াল লেখন ও গ্রাফিতি আঁকা হয়। টাঙ্গাইলেও দেয়ালে দেয়ালে স্লোগান লিখে প্রতিবাদ জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া ভোলা, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিপ্রজিৎ চন্দ, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।